গরমের এই সময়ে গরম একটি অফার নিয়ে এসেছে ব্রিটিশ মার্কেট প্লেসার, সেটি হচ্ছে মানুষের ঘরে ঘরে ফ্যান পৌঁছে দিতে চায় তারা। সেটা কি অফার সেটা এখন জানার চেষ্টা করব। আমরা প্রায় গত এক ঘন্টা ধরে এই স্টলে এবং প্রচুর মানুষের ইনকোয়ারি, তারা যা স্টক নিয়ে এসেছিলেন সেই স্টকও আজকে এখানে শেষ হয়ে গেছে সকালে এক ঘন্টার মধ্যেই। জানার চেষ্টা করব রাসেল ভাইয়ের কাছে আপনার অফারটা কি। ধন্যবাদ মাসুম ভাই, ব্রিটিশ মার্কেট প্লেসের সাথে থাকার জন্য আজকের মেলায় স্পেশালি সবাইকে ধন্যবাদ। তো ব্রিটিশ মার্কেট প্লেস আসলে বরাবরের মতোই বিভিন্ন অফার অ্যারেঞ্জ করে থাকে। তো সামার অফার হিসাবে আমরা স্পেশালি ফ্যান আনছি, আমাদের এক সাপ্লায়ারের ফ্যান। তো ওনাদের ফার্স্ট স্টক অলরেডি রান আউট হয়ে গেছে লাস্ট উইকে, এখন আরও আছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ ফ্যান। ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে, অর্ডার করলে 72 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে যায়। এটা নর্মালি আমরা নেক্সট ডে বলি, রয়্যাল মেল সামটাইমস ডিলে হয় এই জন্য আমরা 72 ঘন্টা বলে রাখি। মোস্ট অফ দ্য অর্ডার্স নেক্সট ডেতেই পৌঁছে যায়। সো যদি কেউ চায় গরমের জন্য একটা ফ্যান নিতে অথবা দুইটা, কোনো সমস্যা নাই, অর্ডার করে দিতে পারে অনলাইনে ঢুকে। আর আজকে মেলায় আমরা যদিও কালেকশনের অপশন রাখছিলাম, আমাদের রান আউট হয়ে গেছে, হাজার স্টক আসতেছে, এর মাঝে যদি আসে তখন তো পাবেই। এমনিতে প্রাইস রেঞ্জটা কেমন? ওয়েল, প্রাইস রেঞ্জটা হচ্ছে যে ভেরি রিজনেবল প্রাইস, আমরা মার্কেট থেকে লোয়েস্ট প্রাইস, কম্পিটিটিভ অফার আমরা দিচ্ছি। কিছু কিছু প্রোডাক্টে আপনারা লেস দেন 50% পাবেন মার্কেট প্রাইসের চাইতে, আর কিছু প্রোডাক্ট হচ্ছে আমরা মার্কেট প্রাইসের চাইতে কম, বাট আমি প্রমিস করবো না যে 50% লেস। কিছু কিছু প্রোডাক্ট ইয়ে আছে মার্কেট প্রাইস চাইতে অফকোর্স কম সবগুলোতে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ডেলিভারিটা, অর্ডার প্রসেসটা এবং ডেলিভারির প্রসেসটা কি আপনাদের? ব্রিটিশ মার্কেট প্লেসের অ্যাপসে ঢুকে অথবা ওয়েবসাইটে ঢুকে যদি কেউ অর্ডার প্লেস করে, আমরা অর্ডারটা যখন পাই সে যদি পে করে দেয়, আমরা রয়্যাল মেলে প্রোডাক্টটা ডিসপ্যাচ করে দিই, যেটা বললাম 72 আওয়ার্সের মধ্যে চলে যায় আর কি তার বাসায়। এটা আর কি সিস্টেম, অ্যাপসের থ্রুতে অর্ডার করতে হবে, এটাই ম্যান্ডেটরি। এই যে অফারটা, মানে অফার প্রাইসটা আপনাদের কতদিন থাকবে, কোনো সময়সীমা আছে কিনা? অনেস্টলি আমাদের স্টকের উপরে ভ্যারি করছে, আমাদের প্রোডাক্ট যতদিন স্টকে থাকবে ততদিন আমরা সেল করব, কারণ এটা তো আসলে সাপ্লায়ার প্রোডাক্ট। সো পিপল আর অর্ডারিং, দের ইজ এ ডিমান্ড, এটা হাই টাইম যেহেতু, সো আমরা যতদিন থাকে এটাতে কোনো আমরা টাইম ফ্রেম দিচ্ছি না। কোনো ওয়ারেন্টি প্রসেস? জি অফকোর্স, 14 দিনের একটা প্যাকেজ আমরা দিচ্ছি যেহেতু আমাদের সাপ্লায়ারের সাথে। 14 দিনের মধ্যে যদি কারো কোনো ড্যামেজ হয় বা কোনো কিছু হয়, তারা আমাদেরকে ইনফর্ম করতে পারে, তখন হচ্ছে যে আমরা তাকে একটা রিপ্লেসমেন্ট অফার করতে পারি। আফটার 14 ডেজ উই ক্যান, বিকজ দিস ইজ দ্য পলিসি, এটা তো একটা স্টক। হ্যাঁ, ইলেকট্রনিক্স। যাই হোক, এই প্রচণ্ড গরম, আপনারা জানেন যে গরমের মাত্রা দিন দিন বাড়বে। গত বছর 19 জুলাই নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল এবং সেদিন ব্রিটেনের মানুষজনের অবস্থা কতটুকু খারাপ হয়েছিল সেটা আপনাদের মনে থাকার কথা। গতকালকে 30 ডিগ্রি ছিল, আজকেও সকালে অনেক গরম ছিল, এবং সেই 30 ডিগ্রি গরমেই গতকাল আমরা দেখেছি রয়্যাল গার্ডের 3 জন সদস্য অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। হিটস্ট্রোকে প্রচুর মানুষ মারা যাওয়ার রেকর্ডও কিন্তু এই দেশে হয় প্রতি বছর। সুতরাং এই ধরনের পরিস্থিতি থেকে রক্ষা পেতে হলে বাসায় এই গরমে অবশ্যই ফ্যান দরকার, এবং সেটার জন্য আপনারা ব্রিটিশ মার্কেট প্লেসের কাছ থেকে আপনাদের চাহিদা সম্পন্ন ফ্যানটি নিতে পারেন। ব্রিটিশ মার্কেট প্লেসের ওয়েবসাইট, অ্যাপস এবং আমাদের এই ভিডিওর সাথে ডিসক্রিপশনে যেখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা তাদের সাথে যোগাযোগ করে এই অর্ডারটি করতে পারেন। কাস্টমার কেয়ার নাম্বার আছে, জি আমি আরেকটু অ্যাড করি, যদি কেউ একেবারেই অনলাইনটা অর্ডার না বুঝে, আমাদের এখানে কাস্টমার কেয়ার সার্ভিস আছে, এই নাম্বারে ফোন করলে আমাদের কাস্টমার কেয়ারে মোটামুটি সবসময় অ্যাভেলেবল থাকছে। কারণ লাস্ট টাইম আমাদের ক্রাইসিস ছিল, সেবার আমাদের নিজেদেরই একটা কল সেন্টার আছে, সো আমরা অনলাইনেও প্রসেস করে দিতে পারবো ওভার দ্য ফোনে যদি কেউ কল করে। আচ্ছা, সো এটা স্পেশাল থাকছে। হ্যাঁ, যেটা বলছিলেন তিনি একটা হটলাইন নাম্বার যেটা আমাদের এই ভিডিওর সাথে থাকবে, সেখানেও ফোন করে আপনারা ইনকোয়ারি করে বুঝে শুনে আপনারা আপনাদের পণ্যটি, মানে ফ্যানটি অর্ডার করতে পারেন। সবাই ব্রিটিশ মার্কেট প্লেসের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।